আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি মুহররম মাসের ফজিলত ও ইবাদতের সম্বন্ধে। তাই বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। ধন্যবাদ। মুহররম আরবি বছরের প্রথম মাস। এ মাসের একটি স্বতন্ত্র মর্যাদা রয়েছে। মুহররম শব্দের অর্থ নিষেধ বা পবিত্র, অর্থাৎ এ মাসে কোনরূপ ঝগড়া বিবাদ বা যুদ্ধ বিগ্রহ শরীয়তে নাজায়েজ বা নিষিদ্ধ। তাই এই মাসকে মুহররম মাস বলা হয়। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কাফের মুশরিকদের সাথে কোনরকম যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতেন না। এই মাসের একটি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হল দুনিয়ার অসংখ্য উল্লেখযোগ্য ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে। এই মুহররম মাসের 10 তারিখ ইহলৌকিক উল্লেখযোগ্য দিনগুলি অন্যতম। কোন কোন দিক হতে এই দিনকে সকল দিনের শীর্ষস্থানীয় বলা চলে। আল্লাহ তাআলা এই দিনে লোহে মেহফুজ ও প্রাণীকুলের প্রাণ সৃষ্টি করেছেন। দুনিয়ার সমস্ত সমুদ্র, মহাসমুদ্র এবং পাহাড় পর্বত এই দিনেই সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই তারিখে সৃষ্টি করেছিলেন এবং এই তারিখেই বেহেশতে প্রবেশ করিয়েছিলেন। তাছাড়া রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই তারিখে সৃষ্টি করেছেন এবং এই তারিখে তিনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার হুকুমে জবাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। বাবা আদম আলাইহিস সালাম বেহেশত হতে দুনিয়ায় নিক্ষিপ্ত হওয়ার পর এই তারিখে তিনার তওবা কবুল হয়েছিল। ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামের পিছু গমন করে নীল নদে ডুবে প্রাণ হারিয়েছিল এই তারিখে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করেছিলেন এই দিনটিতেই। এই তারিখেই রাসূলে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দৈহিত্র হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে প্রায় সমস্ত পরিবার পরিজন শাহাদাত বরণ করেন। সর্বশেষে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মুহররম মাসের 10 তারিখে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুঁক দিলে কিয়ামত ঘটবে। আর এই মাসের 10 তারিখের ঐতিহাসিক নামই হলো আশুরা। এই দিনেতে আল্লাহ তাআলা আরো বহু ঘটনা সংঘটিত করেছেন, এই কারণে এই দিন ও মাসগুলিতে বহু ফজিলত ও মর্যাদা রয়েছে। এই মাসের বিভিন্ন তারিখে নফল ইবাদতের ফজিলত অনেক বেশি, বিশেষত ইয়মে আশুরা বা 10 তারিখে নফল ইবাদতের বহু সওয়াব হয়। মুহররম মাসের 10 তারিখকে ইয়মে আশুরা বা আশুরার দিন বলা হয়। এই দিন বহু সম্মানিত। এই তারিখে ইবাদত বন্দেগীর খাস ফজিলত রয়েছে। অবশ্য দিনটি যে মাসের কোন তারিখে তা নিয়ে মতভেদ রয়েছে, এজন্য সাহাবায়ে কেরাম থেকে এ সম্পর্কে বিভিন্ন উক্তি বর্ণিত রয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 9 এবং 10 তারিখে রোজা রাখতেন। এতে ইয়মে আশুরা কোন তারিখে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে একথা সত্য যে অধিকাংশ সাহাবায়ে কেরাম তাকে 10 তারিখ বলে জানিয়েছেন, কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হয়েছে যে উহা মুহররম মাসের 9 তারিখ। এই তারিখে নফল নামাজের ফজিলত সম্বন্ধে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার তারিখে 2 রাকাতের নিয়তে 4 রাকাত নফল নামাজ পড়ে এবং তার প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা জিলজাল, সূরা কাফেরুন এবং সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা হাশরের মাঠে তাকে বিপদমুক্ত করবেন। তাজকিরাতুল আওরাদ নামক কিতাবে উদ্ধৃত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এক রওয়ায়েতে আছে, যে ব্যক্তি আশুরার রাতে শুভ সাদিকের পূর্বক্ষণে 4 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহ মাফ করে দেবেন, তাকে বহু সওয়াবের অধিকারী করবেন এবং সে বেহেশতের যাবতীয় নিয়ামত উপভোগ করবেন। এই নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে
एक बार आयताल कुर्सी और तीन बार सूरा इखलास एवं नमाजेर शेषे 100 बार सूरा इखलास पाठ करबे। उक्त किताबे आरो वर्णित आछे आशुरार राते जे व्यक्ति 100 रकात नफल नमाज आदाय करे एवं प्रत्येक रकाते सूरा फातिहार साथे तीन बार करे सूरा इखलास और नमाजेर शेषे 70 बार कलेमाए तमजीद पाठ करबे ताहार जाबतीय गुनाह अल्लाह ताला मोचन करे देन। आरेकटी हादिसे वर्णित आछे जे रसूले करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करेछेन जे व्यक्ति आशुरार राते 4 रकात नफल नमाज आदाय करे अल्लाह ताला तार 50 बत्सरेर जाबतीय गुनाह मार्जना करबेन एवं बेहेस्ते फेरेश्तादेर थाकार जायगाय तार बास बानानोर जन्य नूर द्वारा 1000 अट्टालिका निर्मित करबेन। এই নামাজ 2-2 রাকাতের নিয়তে আদায় করতে হবে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 50 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। আরেকটি কিতাবে বর্ণিত আছে আশুরার রাতে যে ব্যক্তি 4 রাকাত নফল নামাজ আদায় করে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 50 বার করে সূরা ইখলাস পাঠ করে তাহার প্রতি আল্লাহ তাআলার এক খাস রহমত অবতীর্ণ হয় যা অনেকেরই নসিবে হয় না। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে এই আশুরার রাতে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন আর আপনার মেহবুবের ওসিলায় আমাদের ইবাদতগুলিকে আপনার দরবারে কবুল করে নিন। আমিন সুম্মা আমিন।